আজ আমি আপনাদেরকে দুটি ডিম ও একটি মাত্র আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাব যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আলুকে খোসা ছাড়িয়ে একেবারে পাতলা পাতলা আর লম্বা লম্বা টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে আলুকে আমি কেটে নিয়ে নিলাম আলু কেটে নেওয়ার পর এইবার আমি ডিমকে ভেঙে নিচ্ছি দুটো ডিমকেই একটা বাটিতে ভেঙে নিয়ে নিলাম ডিমকে ফেটিয়ে নিচ্ছে আমি এখানে দুটো ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন একটা সাইডে রেখে দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেলটাকে গরম করে নিচ্ছে তেল গরম হয়ে গেলে হাফ টি স্পুন রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে আর কাঁচা লঙ্কাকে গরম তেলে কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজকেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে পেঁয়াজ খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আলুকে কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আলুকেও পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে কালারটা হালকা হালকা লাল হয়ে গেলি, আলুকে আমি নামিয়ে নেব তার আগে আলু ভাজার সময় এতে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো যেই রকম ঝাল পছন্দ করবেন সেই রকম লঙ্কা গুঁড়ো দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আলুকে অন্য একটি প্লেটে তুলে নিয়ে নেব প্লেটে আলুকে তুলে নিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দেব আরো অল্প একটু সর্ষের তেল প্রায় ওয়ান মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে দেব ডিমকে ভেঙে রেখেছি ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গেলে ডিমকে টুকরো টুকরো করে ভেজে নিচ্ছে এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে সম্পূর্ণ নতুন স্বাদের একটি ডিমের রেসিপি আপনারা গরম ভাতের সাথে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিম ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ লবণ কেউ ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে ডিম কেউ অন্য একটি প্লেটে তুলে নিয়ে নেব অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছে টু টি স্পুন পোস্ত হাফ টি স্পুন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এগুলোকে বেটে একটা পেস্ট তৈরি করে নেব আর কাঁচা লঙ্কার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা বাড়িতে থাকা যে কোনো স্টিলের টিফিন বক্সে এই রেসিপিটা তৈরি করতে পারেন সাথে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরষের তেল সব নিচ্ছে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব ভেজে রাখা মানে হালকা করে একদম মশলা দিয়ে ভেজে রাখা আলু এখানে আলু ভাজার সময় সেদ্ধ হয়নি এইবার ভাপিয়ে নেওয়ার সময় আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমের টুকরো তার আগে মশলার সাথে আলুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে এখানে জলের পরিমাণটা আর বাড়িয়ে দেবেন আর ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরো ডিম দেওয়া হয়ে গেল এইবার এতে আমি দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা তার আগে আরও একবার মিশিয়ে নিলাম ধনে পছন্দ করলে দেবেন না হলে দিয়ে দেবেন। এইভাবে টিফিন বক্সকে রেডি করে নেওয়ার পর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণ জল জলের উপর টিফিন বক্সটা বসিয়ে দেব খেয়াল রাখতে হবে টিফিন বক্সের হাফ পর্যন্ত যেন জল থাকে বেশি জল হলে ভেতরে ঢুকে যেতে পারে সেই জন্য হাফ পর্যন্ত জল যেন থাকে খেয়াল রেখে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব ওপর থেকে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি এইবার একটু ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনাটাও খুলে দিলাম দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে ডিমের একটি লোভনীয় চমৎকার স্বাদের রেসিপি আবার বলছি রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন এইবার আমি টিফিন বক্সকে নামিয়ে নেব একটি পাত্রে ঢেলে নিয়ে নিচ্ছে ঠিক এইরকম দেখতে হয়েছে খুব সুন্দর একটা গন্ধ আসছে আর খেতেও দারুণ হয়েছে আপনারা অবশ্যই ডিম দিয়ে নতুন কিছু রান্না করে করে খেতে চাইলে আলু দিয়ে রেসিপিটা তৈরি দেখবেন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যদি আলু ছাড়া রেসিপিটা তৈরি করতে চান তাহলে আলু বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে